হ্যালো ইয়ন আজ এই ভিডিওতে বলবো কোন পাশে ফিরে ঘুমানো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এবং কোন পাশে ফিরে ঘুমানো একদমই উচিত নয় এবং কেন অবশ্যই জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের কাজ সেরে রাতে কয়েক ঘন্টা শান্তির ঘুম আমাদের সবারই দরকার শরীরকে সুস্থ রাখতে ঘুমের প্রয়োজন সব থেকে বেশি উনিশ থেকে পঞ্চান্ন বছরের মানুষের জন্য দৈক ঘুম প্রয়োজন হয় আট ঘন্টা পঁয়ষট্টি বছরের উপরের মানুষের জন্য ছয় ঘন্টা, শিশুদের ক্ষেত্রে ষোলো ঘন্টা তিন থেকে বারো বছরের শিশুদের দশ ঘণ্টা এবং ১৩ থেকে আঠেরো বছর কিশোর কিশোরীদের ক্ষেত্রে ১৩ ঘন্টা ঘুম আমাদের ক্লান্তি দূর করে শল্কে রাখে চাঙ্গা কিন্তু কিভাবে ঘুমাচ্ছেন সেটাও লক্ষ্য রাখা দরকার চিদ হয়ে না পাশ ফিরে কেমনভাবে ঘুমাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চিৎ কাত উবুর নানাভাবেই আমরা ঘুমিয়ে থাকি তবে ভুল ঘুমের অভ্যাসে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থাকে এর উপর নির্ভর করে আপনার শরীরে নানান সমস্যা হবে কি না এক নজরে জেনে নিন কীভাবে ঘুমালে কি হয় কেউ ডান দিকে কেউ আবার বাম দিকে পাশ ফিরে ঘুমন বিশেষজ্ঞরা বলেন বাম দিকে ফিরে ঘুমালে স্বাস্থ্য ভালো থাকে এটাই ঘুমানোর সঠিক পজিশান বাম দিকে পাশ ফিরে ঘুমালে হজম ভালো হয় অম্বলের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই পজিশানে ঘুমালে বাম দিক বা ডান দিকে পাশ ফিরে ঘুমালে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয় পাশ ফিরে ঘুমালে নাক ডাকা অনিদ্রহীনতার মতো সমস্যা থেকেও মুক্তি মেলে যারা এইভাবে ঘুমাতে পারেন না তাদের জন্য একটা কথা বলে রাখি একটি বালিশ নিয়ে দুটি হাঁটুর মাঝখানে রাখুন এতে পাশ ফিরে ঘুমানোর অভ্যাস তৈরি হবে বালিশ জড়িয়ে ঘুমালে হাতের উপর অংশের বিশ্রাম হয় মেরুদণ্ড সাপোর্ট পায় একদিকে পাশ ফিরে ঘুমালে কাঁদের যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যায় ডান দিকে কাঁধ হয়ে ঘুমানো বিশেষজ্ঞরা এই অভ্যাসকে খুব একটা ভালো মনে করেন না এর ফলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে গর্ভবতী নারীদের ক্ষেত্রে এইভাবে স সমস্যা তৈরি করতে পারে বাম দিকে কা ধুয়ে ঘুমানো ভালো অভ্যাস এভাবে ঘুমালে শরীরের ভারসাম্য বজায় থাকে চিকিৎসকরা বলেন এইভাবে ঘুমানোর অভ্যাস শরীরের রক্ত চলাচলকে সচল রাখতে সাহায্য করে এভাবে ঘুমালে ঘুম থেকে ওঠার পর বেশ ফুরফুরে অনুভব করবেন প্রেগনেন্সি মায়েরা ডান দিকে কা ধুয়ে ঘুমালে বাচ্চার শরীরে রক্তের প্রবাহ কমে যায় সেই সঙ্গে বাচ্চা শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেওয়া মায়ের লিভারের কর্মক্ষমতা কমে যাওয়ার মতো একাধিক সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় কাজেই সম্ভব মায়েরা বামপাস ফিরে শোয়ার অভ্যাস করুন ডান দিকে ফিরে ঘুমালে হাটের কর্মক্ষমতা কমতে শুরু করে এর কারণ হলো ডান পাশে ফিরে শুলে হাটের ঠিকমতো রক্ত পৌঁছোতে পারে না ফলে হাট দুর্বল হতে শুরু করে বাম দিকে ফিরে শুলে মধ্যকর্ষণ শক্তির কারণে হাটে রক্তের প্রভাব বেড়ে যায় ফলে হাটের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে বিছানায় সোজা হয়ে শুলে শরীরে স্বাভাবিকভাবে রক্ত পোয়া হয় কিন্তু ডান দিকে কাঁধ হয়ে শুলে সঠিকভাবে রক্ত প্রবাহে বাধা পায় বিশেষত হাত ও কাঁধে যথেষ্ট পরিমাণ রক্ত পৌঁছাতে না পারার ফলে অসারতা যন্ত্রণাসহ নানাবিধ সমস্যা হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় বিভিন্ন গবেষণা অনুযায়ী রাতের বেশিরভাগ সময় ডান দিকে ফিরে ঘুমালে গ্যাসের সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে অন্যদিকে পাশ ফিরে শুলে বধজমের মতো রোগ সেরে যায় ঝাল মশলা দেওয়া খাবার খাওয়ার কারণে বুকে জ্বালা বা পেট গুড় করার মতো সমস্যা যাদের আছে তারা বাঁ দিক ফিরে ঘুমানোর চেষ্টা করুন চিকিৎসকদের মতে ডান দিকে ফিরে শুলে গ্যাস্ট্রো ইসোফেগা রিফ্লাক্স বা জিও আরডির মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় আর এই রোগ শরীরে এসে বাসা বাঁধলে ইসোফেগাসের উপর চাপ বেড়ে যায় যা থেকে শরীরে এই অংশে ক্যান্সার হতে পারে নাক ডাকা বিশ্বাস করুন অথবা না করুন বাঁ দিক হয়ে শুলে আপনার নাক ডাকা কমে যাবে কারণ বাঁপাস ফিরে শোয়াতে নাগ ও গলা স্বাভাবিক অবস্থায় থাকে ফলে শ্বাস নিতে কোনো সমস্যা হয় না পায়ের উপর পা তুলে ঘুমানোর অভ্যাস বেশ ক্ষতিকর যদি মাঝরাতে ঘুম ভেঙে দেখেন এভাবে শুয়ে আছেন এবং এক পা আবার পেঁচিয়ে আছেন আরেক পায়ে তাহলে সোজা চিদ হয়ে যান দুই পা উপরে তুলে ঘুমালে কোমরে ভর বেশি পড়ে না এবং এতে কোমর ব্যথায় ভুক্তভোগীদের হয়তো আরামও লাগতে পারে কিন্তু পায়ের উপর পা তুলে ঘুমানো একদমই উচিত নয় ঘুমের সবচেয়ে আরও একটা ভালো দিক রয়েছে চিদ হয়ে ঘুমানো এভাবে ঘুমালে মাথা সোজা থাকে এবং শৈলের ভারসাম্য বজায় থাকে এর ফলে শৈলের ভর চমৎকারভাবে বিভাজিত হয় এটি ঘুমের সবচেয়ে সঠিক উপায় বলে মনে করেন চিকিৎসকেরা যারা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন তাদের জন্য এভাবে ঘুমানোর অভ্যাস খুবই ভালো উল্টো বা শোয়া অনেকে ঘুমানোর সময় উবুর হয়ে ঘুমান যারা উবুর হয়ে ঘুমান তাদের অভ্যাসটি ত্যাগ করতে হবে কেননা বিশেষজ্ঞদের মতে এটি ঘুমানোর সবচেয়ে খারাপ অভ্যাস এই প্রক্রিয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় এতে করে পেট ও উপর চাপ পড়ে দীর্ঘ সময় উবুর হয়ে শোয়ার ফলে পাকস্থলের স্বাভাবিক কর্মক্ষমতা কমে যায় ঘুম ভেঙে ওঠার সময় শৈলে বা টান অনুভব হতে পারে আবার বালিশের মধ্যে মুখ গোজে উপুর হয়ে শুয়ে থাকলে বুকের দিকে চাপ লাগে যার ফলে অ্যাসিডিটি বাড়ে আবার পাশ ফিরে হাঁটু ভাঁজ করে শুতে পছন্দ করেন অনেকে একচল্লিশ পার্সেন্ট মানুষ এভাবে ঘুমান তবে খুব বেঁকে শুলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে আর্থাইটিস বা পিঠের ব্যথায় যারা ভোগেন তারাই পজিশানে শুলে ব্যথা পড়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনি দুই পায়ের মাঝে বালিশ দিয়ে শুতে পারেন এবার জানুন কোথায় ঘুমানো ভালো সবসময় একই জায়গায় ঘুমানোর অভ্যাস করুন এতে করে সহজেই ঘুম আসবে এবং খুব ভালো ঘুম হবে অপরিচ্ছন্ন জায়গায় ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করে নিন অপরিচ্ছন্ন বিছানায় ঘুমালে অ্যালার্জি কিংবা চর্মরোগের আশঙ্কা থাকে এতে করে ঘুমও ভালো হয় না নরম তুলতুলে বিছানার চেয়ে শক্ত বিছানা ঘুমের জন্য ভালো নরম বিছানায় ঘুমালে স্পাইনে প্রয়োজনীয় ভারসাম্য থাকে না এতে করে ঘাড় পিঠ ও মেরুদণ্ডে ব্যথা বেদনা দেখা দিতে পারে যাদের এ ধরনের সমস্যা আছে তারা বিছানার নিচে শক্ত কিছু ব্যবহার করতে পারেন তার সাথে এটাও জেনে রাখা ভালো কোন দিকে মাথা দিয়ে শোয়া ভালো জানুন কি বলছে বিশেষজ্ঞরা সুন্দর আরামদায়ক বিছানা থাকার পরও ঘুম নেই চোখে রাতের পর রাত জেগেই কাটিয়ে দেন অনেকে কেন এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তার কারণ অনেকেই জানেন না যেদিকে ইচ্ছে মাথা দিয়ে শুলেই যে ঘুম হবে এমনটা নয় শুধু তাই নয় পরিবর্তে কোনো সমস্যার সম্মুখীন হতে চলেছে কিনা তাও মাথায় রাখতে হবে সেই দিকে নজর দিয়ে জেনে রাখুন কোন দিকে মাথা দিয়ে শুলে মিলবে সুফল আর কোন দিকে মাথা দিয়ে শুলে হতে পারে সমস্যার সম্মুখীন নাম্বার ওয়ান উত্তর দিকে মাথা দিয়ে শোয়ার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় বাস্তবতে এই দিকে মৃত মানুষের মাথা ঢাকা উচিত ফলে এই দিকে মাথা দিয়ে ঘুমালে বড় কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার টু দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়ার অভ্যাস ভালো এই দিকে মাথা দিয়ে সর ফলে ধন সম্পদ বৃদ্ধি পায় সংসারে সুখ আসে নাম্বার থ্রি পূর্ব দিকে মাতা দিয়ে সর অভ্যাস করলে তাতে মনোসংযোগ বৃদ্ধি পায় বুদ্ধি স্মৃতিশক্তি বাড়ে তাই পূর্ব দিকে মাথা করে শোয়া উচিত নাম্বার ফোর নাম অধিকারী তারা সহজেই হন যারা পশ্চিম দিকে মাথা করে সর অভ্যাস করে থাকেন নাম্বার ফাইভ দক্ষিণ পশ্চিম দিকে মাথা করে স্বর অভ্যাস করলে তা থেকে মিলবে এনার্জি তাই এই দিকে মাতা দিয়ে সর অভ্যাস করলে মিলবে সুফল ঘুম মানুষকে শান্তি দেয় মন ভালো রাখে তবে সঠিক ভঙ্গিতে না শুলে বিপদ হতে পারে তাই শুতে হবে নিয়ম মেনে আশা করি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এই নিয়মগুলো যদি মেনে ঘুমাতে পারেন তাহলে স্বাস্থ্যের উপর কোনো খারাপ প্রভাব পড়বে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ